কৃতজ্ঞতা বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে একটা লাইফ সাপোর্টের অবস্থা রয়েছে। বাংলাদেশের ক্রিকেট আমরা যদি এখন ধরি যে ভেন্টিলেশনে চলে গেছে এবং সেখান থেকে বাংলাদেশের ক্রিকেটকে প্রপার ওয়েতে বাংলাদেশের ক্রিকেটকে পথে রাখার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয়ার আন্ডার চ্যালেঞ্জ খুব বেশি বলা হবে না। অনেকেই আমার এই কথাকে অত্যুক্তি মনে করতে পারে, কিন্তু আমার সহকর্মী সাংবাদিকরা যারা আজকে মিরপুর কভার করেছে, যারা গেল 10-12 বছরে মানে আমরা যখন থেকে আমাদের এই প্রজন্ম যখন থেকে কাজ করা শুরু করেছে তারপর থেকে মিরপুরকে যেভাবে দেখেছে, তাদের এক্সপেরিয়েন্সটা আজকে একদমই বিটার ছিল, তিক্ত অভিজ্ঞতা। এবং সেই অভিজ্ঞতার কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই বক্তব্য যখন শুনছেন তখন হয়তো আপনারা কিছু স্টিল পিকচার দেখছেন যে মিরপুর হোম অফ ক্রিকেটের 2 নম্বর গেট, যে গেট দিয়ে আসলে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যে আপনার কি বলবো স্টেক হোল্ডাররা রয়েছে তারা প্রবেশ করে, স্পেশালি টিম বাস প্রবেশ করে, স্পেশালি সিকিউরিটি টিম প্রবেশ করে, ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স প্রবেশ করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ডিরেক্টররা প্রবেশ করে, ক্রিকেটাররা তো সারাক্ষণ ওই পার্টিকুলার 2 নম্বর গেট দিয়েই প্রবেশ করে এবং বের হয়। সেই গেটের সামনের যে চিত্রটা এখন আপনারা দেখছেন আমার এই ভিডিওতে, এটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত না। এটা ট্রেডমার্ক যে ওখানটায় একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারের সামনে দাঁড়িয়ে লাঠি হাতে সবাই মোটামুটি একটা মহড়া দিচ্ছে, সেই ছবিটা আপনারা দেখছেন, এটা একটা। এবার আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করব এবং এই ফুটেজগুলো আমার কাছে মনে হয় যে আটকে ওঠার মতো। আমি একটু ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে দেখাই, তারপরে আমি আলোচনাটায় যাচ্ছি। মিনিট খানেকের ভিডিও ফুটেজ একটু দেখি আসি আমরা। আপনারা ফুটেজ গুলো দেখলেন, কিছুক্ষণ আগে যে স্টিল পিকচার দেখেছিলেন সেটাও সত্যি, এবং যে ভিডিও ফুটেজ দেখলেন যে আসলে একটা মোটামুটি গ্রামে ডাকাত পড়লে যেভাবে পেটানোর জন্য গ্রামবাসী একত্র হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 1 নম্বর এবং 2 নম্বর গেটের সামনে আজকে লাঠি নিয়ে ঠিক অনেকটা সেরকম মহড়া হয়েছে। এবং সেই মহড়ায় আমরা খেয়াল করেছি যে আসলে সবাই পার্টিকুলারলি কারো কারো নাম উল্লেখ করছেন এবং তাকে ফিরিয়ে খেলার পরিবেশ যেন নিশ্চিত করা হয় সেটাই হচ্ছে তাদের দাবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে এর আগে নজিরবিহীন এরকম ঘটনা আমরা দেখিনি এবং এটার জন্য বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ক্রিকেট তো যেতেই পারে। সাউথ আফ্রিকা, তারা যদি ঢাকা টেস্ট চলাকালে এই ঘটনা ঘটতে থাকে তাহলে তারা যদি না খেলে চলে যায় এটাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। কেন আমি এই বক্তব্য দিচ্ছি, কেন আমি এই কথা বলছি, আজকে সাউথ আফ্রিকান টিম তারা কিন্তু প্রত্যেকটা ঘটনা সম্পর্কে ওই মিরপুরের ট্রেডমার্ক স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে ছবি তোলা সেটা যেমন তারা জানে, এবং লাঠি নিয়ে এই টেস্টকে যেন বানচাল করা হয়, ঢাকা টেস্ট কোনোভাবেই হতে দেওয়া হবে না যদি সাকিব আল হাসানকে না খেলানো হয়, এরকম বক্তব্যগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। সেই জায়গাকেও সেই ব্যাপারটা নিয়েও আসলে যে শোডাউনটা হয়েছে সবকিছু সম্পর্কে দক্ষিণ আফ্রিকা প্রোটিয়ারা জানে। এখন যারা এখানটায় অতিথি হিসেবে খেলতে এসছে, বাংলাদেশের সার্কিমস্টেন্স কিন্তু তাদের কাছে প্রিভিয়াসলি এরকমটা ছিল না, অনেকবার তারা এসছে খেলেছে গিয়েছে জিতেছে হেরেছে, বাট দিস টাইম ইটস আ টোটালি ডিফারেন্ট সিনারিও। এবং এই সিনারিওটা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে আমার কাছে মনে হয় যে অনেকটা শঙ্কায় ফেলেছে, এবং যেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সাকিব আল হাসান উভয় পক্ষ দায়ী। আমি কখনোই এই ব্যাপারগুলো নিয়ে ঢাক ঢাক গুরগুর করিনি, আমি আমার স্টেটমেন্ট দেওয়ার ব্যাপারে সবসময় ক্লিয়ার কাট ছিলাম। আমি প্রথমেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়ের জায়গাটা বলছি, কেউ আমাকে কারো পক্ষে বিপক্ষে বলবেন না, আমি ক্রিকেট বোর্ড এবং সাকিব দুপক্ষই যে দায়ী এই আলোচনা করছি। সো আমাকে ট্যাগিং করার চেষ্টা করবেন না, রিকোয়েস্ট করছি, ক্রিকেটের স্বার্থে আমার কাছে মনে হয় যে আমার এই বক্তব্যটা শোনা দরকার। দেখুন,
মিরপুরের হোম অফ ক্রিকেটের 3 নাম্বার থেকে 1 নাম্বার গেট পর্যন্ত যে প্রসেসিংটা হচ্ছে গত 3 দিন থেকে এটা আজকেও কেন হবে টেস্টের আগের দিনও কেন হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার ব্যাপারে কি অ্যাওয়ার না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বিভিন্ন কমিটিগুলো রয়েছে অথবা যেই কমিটিগুলো হয়নি সেগুলোর দায়িত্বও না কেউ না কেউ তো রয়েছে তারা কি অ্যাওয়ার না এভাবে লাঠি শটা দিয়ে আজকে যে মারামারি হয়েছে রক্তাক্ত হয়েছে মানুষজন যেভাবে শোডাউন হয়েছে দুই পক্ষ যেভাবে মারমুখী অবস্থানে নিজেদেরকে তুলে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোম অফ ক্রিকেটের সামনে প্রেমিদেশ কি এটা কি পলাশির প্রান্তর কিনা এটা কি কোনো যুদ্ধক্ষেত্র কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনের জায়গাটা কি একটা বাফার স্টেটে পরিণত হয়েছে কিনা এই প্রশ্ন কিন্তু আমরা রাখতে পারি ওই জায়গায় কেন এত মানুষ সমবেত হলো ধরলাম সমবেত হলো মানুষ দেশীয় অস্ত্র নিয়ে লাঠি নিয়ে বাঁশ নিয়ে সেখানটায় সমবেত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মূল ফটক যেদিক দিয়ে বিদেশি ক্রিকেটাররা ঢুকে বের হয় আমাদের ইন্টারন্যাশনাল লোকাল ক্রিকেটাররা ঢুকে বের হয় সেটার সামনে গিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে সবাই মহড়া দিচ্ছে এটাও পসিবল এটাও পসিবল এই জিনিসটা আমরা দেখেছি এই জিনিসটা আজকে আমরা দেখেছি গতকালকে শোডাউনটা সেভাবে গত পরশু আমরা দেখেছি সো হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ক্রিকেট বোর্ড কি করছে এখন ধরেন কোনো কারণে যদি একটা ভেজাল লাগে এর দায় কিন্তু সাধারণ মানুষকে সমর্থকদেরকে দিয়েই কিন্তু ক্রিকেট বোর্ড পার পাবে না পাবার সেই সুযোগটা নেই ক্রিকেট বোর্ডের প্রেমিসে আমার বাড়ির আঙিনায় আমি নিরাপত্তা ইনশট করতে পারছি না এটা হতে পারে এটা তো আজকে প্রথম না সবচেয়ে বড় ব্যাপার যেটা সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর রেসপন্সিবল সাকিব আল হাসানকে কেন আমি রেসপন্সিবল করছি যখন আমরা দেখছি যে তার সমর্থকরাও এটার একটা অংশ এবং তার বিরোধিতাকারীর আরেকটা অংশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো পক্ষকেই নিবৃত করতে সমর্থ হয়নি কোনো পক্ষকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আঙিনায় যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট একদিন পরে শুরু হবে সেই মুহূর্তে স্টপ করা যায় সেই চেষ্টাটা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে সাকিব আল হাসান তাদের তার সমর্থকদের উদ্দেশ্যে এই যে সিচুয়েশনটা আমি একটা জাস্ট বেসিক কোয়েশ্চেন করতে চাই এই সিচুয়েশনে সাকিব আল হাসান ধরেন এই সিচুয়েশন চলমান তিনি এসে কি বাংলাদেশে যদি খেলতে চান তিনি নিরাপদ বোধ করেন তার যেমন সমর্থকরা রয়েছে তার এগেনস্টেও একটা গ্রুপ রয়েছে সাকিব আল হাসান কি নিজেকে সেফ মনে করেন নিশ্চয়ই না সো বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই মুহূর্তে বাংলাদেশে এসে খেলতে পারছে না আমি পার্সোনালি এটাকে কোনোভাবেই সাপোর্ট করি না যে সাকিব অবশ্যই বাংলাদেশে এসে শেষ ম্যাচটা খেলতে পারতো আমরা হয়তো সেই জায়গাটা প্রপারলি অ্যাড্রেস করতে পারছি না এনশিওর করতে পারছি না যে আসলে কোনো ঝামেলা হবে কি হবে না যে কারণে এই দ্বন্দ্ব যে কারণে এই সংশয় সেই সাকিব আল হাসান সাকিবকে একটু স্টেটমেন্ট দিতে পারছে না সাকিব বাংলা টাইগার্সের ওই বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে তিনি অংশগ্রহণ করছে তিনি একটু তার সোশ্যাল প্ল্যাটফর্মে একটু বলে দিক না ভাই যে আপনারা কেউ এই গ্যাঞ্জামটা করেন না পরিবেশটা শান্ত হলে নিশ্চয়ই আমি আসব আমি আসলে দুপক্ষকেই রেসপন্সিবল করব ইন্টারন্যাশনাল ক্রিকেটের সিনারিওগুলো সাকিব আল হাসানের কম জানা নেই আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করছেন আপনারা কি করছেন সেটাও আমার একটা বড় প্রশ্ন আপনারা কেউই দায়ের ঊর্ধ্বে না বাংলাদেশের ক্রিকেটে যদি কোনো ক্ষতিকর কিছু হয় আগামী দু একদিনে এটার জন্য রেসপন্সিবল সমানভাবে থাকবে বিসিবি এবং সাকিব আল হাসান বিসিবির আঙিনায় গিয়ে যেই গ্রুপই হোক গিয়ে ওখানটায় মাস্তানি করছে দিনের পর দিন এটা হতে পারে এটা মাস্তানি পর্যায়ে চলে গেছে লাঠি নিয়ে পেটানোর চেষ্টা করা একে অপরকে মার দেয়া বিসিবির মেইন গেটের সামনে গিয়ে লাঠি নিয়ে উপরে উঠে মহড়া দেয়া এগুলো মাস্তানির বাইরে কোনো কিছু না যার সমর্থকই হোক কারো সমর্থক কোনো ক্রিকেটার কোনো কিছু বাংলাদেশ ক্রিকেটের ঊর্ধ্বে না সেই ব্যাপারটা ফিল করতে হবে সবাইকে বিসিবিকে সাকিবকে সবাই ভালো থাকবেন।